গুড মর্নিং, আজি ডে থ্রি হয় আর আজি নতুনকে ব্লগ এটা আরম্ভ করব গৈ আছো। কত জানানে ইলিফেন্ট ওয়াটার ফলস এবার আছে, আসি গুলো সেশন কই দিয়ে কি কবা গাইস, কি কম কবল কি আমার একু নাই গাইস। আজি আমি গৈ আছো ইলিফেন্ট ওয়াটার ফলস। ও এবার ভাই জান আছো কি কম, আর ওয়াল ব্লগস মজা বনাই আছো, আর ইলিফেন্ট বিলি না সব ব্লগস মজা শুরু হবলে গৈ আছো। সো গাইস, এটা নতুন জায়গাত গৈ আছো আমি, উপরে গাড়ি পর নামিল আর তো ডে থ্রি হয়। থ্যাংক ইউ সো মাচ আঙ্কল, ইলিফেন্ট ওয়াটার ফলস আহি পালো আপনার সাপরে। এটো হইছে ইলিফেন্ট ওয়াটার ফলস মেইন গেট। সো গাইস, এটো হইছে টিকেট কাউন্টার, আর টিকেট কাউন্টারৰ ভিতৰত আমি টিকেট কাটিলো আপনার সাপরে। একদম সুপার লাগিছে। তো গাইস, ড্রেস পিন্ধি লৈছো আপোনালোকে ধুনীয়াকে ড্রেস, ট্রেডিশনাল ড্রেস পিন্ধিলো ভিতৰৰ পৰা। কেনেকুৱা লাগিছে আপোনালোকে গম পাইছে, এবাৰ ভাইজান আছে একদম মানে পুৰা ট্রেডিশনাল, মানে লুক আলাদা হৈ গ'ল। গাইস, এটা ইলিফেন্ট ওয়াটার ফলস মেইন যোনটো কাৰণে মানে আমি আহিছো, আমি সিধা তাত দেখুৱাম আপোনালোক আপোনাৰ চাও পৰে। এতিয়া হৈছে দুটুকুনি দিয়া মেইন ওয়াটার ফলস, এতিয়া হৈছে মেইন। তো গাইস, ওয়াটার ফলস আজি মই আৰু আছি বুলে বহু বালি পাৰ্ট থ্রি বনাম। এতিয়া মাজত আহিছো, উপর আহিছো, আর ইয়াত কি হয়েছিল 1987 একটা প্রবল ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হওয়ার ফলত বহুত মানে অল্প অসুবিধা হয়েছিল, মানে ভাঙিছিলে, ভাঙি ভাঙি এইটা মানে এক্সচেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। তো ইয়ার পাশের দৃশ্য এনেক চাব পারে আপনাদের, আর এটা তলত যাম, তলত গিয়ে পেলে আপনাদের অল্প ওয়াটারফলের দৃশ্য দেখাম। সম্পূর্ণ ভিডিওটা চাই দেখুন। মানে বহুত এটা মজার প্লেস হয় না, প্রকৃতির বস্তু এটা অল্প এক্সট্রা অর্ডিনারি থাকি ভাই। ও গাইস, লাস্ট ইলিভেন পলসর যিখিনি দেখো বলে গাইছিল দেখুয়ালু, আর আপনাদের সাপ পড়েছে মুখ পেছনে যিখিনি পাথর দেখিছে, পাহাড় দেখিছে, এগুলো বহুত পুরনা খ খ বছরের পাথর হয়। মই আশা করিছো এই ভিডিওটা আপনাদের ভাল পাইছে। তো গাইস, শিলংত আহিছো, ইমান সহজ পথ নহয়, খুব কষ্ট হয়েছে, এটা হাসি বলে হাসি বলে মুখ পাবো নিম কই দিয়া। তো গাইস, এক্স্যাক্টলি মানে অলপ আগত কইছো আর ভাইজান বহুত কষ্ট করে আছে, আর ভাইজান বলে আমি সবাই মানে আমি বলি নয়, শিলংত জি সকল আহি ভিডিও বানায় তো জানে বহুত, তার যেটু প্রতিদান হিসাবে যেটু নেচারাল বিউটি ন্যাচারেল এটা উপভোগ করব পারলে ভিল এটা, তো হেতু এই নর্থ ইস্টত আমার মানে শিলং বাদ দিয়ে কতো পাওয়া যাব। গাইস, রাতির দুটা বাজিছে, দুটা বাজাত এই ভিডিওটোর এডিটিং কমপ্লিট হয়েছে। সো গাইস, এতিয়া যোনটো ব্লগ আহিবলগীয়া আছে, সেই ব্লগটো হৈছে শ্বিলঙৰ আটাইতকৈ ধুনীয়া জগা, আৰু সেই জগাটো হৈছে উইমিয়াম লেক। সো গাইজ, আপোনালোকে ছিট বেল্টটো যদি লগোৱা নাই লগাই দিয়ক সোনকালে, আৰু ৰেডি হৈ যাওক নেক্সট ব্লগটো চাবলৈ। আৰু গাইজ, যদি এই ব্লগটো আপোনালোকে যদি ভাল পাইছে তেতিয়াহ'লে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব চেনেলটো। অসমৰ নাম গৌৰৱেৰে সবৰ আগত যাতে দাঙি দিব পাৰোঁ তাকে কামনা কৰিছোঁ। সকলোৱে ভালে থাকক, সুস্থ থাকক, জয় আই অসম, ষ্টে টিউন, ষ্টে হেল্থ, বাই বাই।